বন্ধু আমি ও যে নিয়ে এসছিল গাড়ির থেকে রিসিভ করেছিল লই এসেছিল তোর বন্ধু হিমন হিয়া কই বেড়া মোর বন্ধু হিমন রে কল দিছি বুঝছো এখন এই হালা যে মনে কোনো কাজে আছে আটকে গেছে তো হিয়া যদি কাজে থাকে আঙ্গু বন্ধু রাইহান হিয়া কই এই হালার পুরে এ হালার ফুতে তো কোথায় যে গেছে যে মই যে কেমনে যে তোরে বলি হালার ফুরে যে আমরা কালকে থেকে যে কল দিতেছি হ্যাঁ হালার ফুর কোনো খবর আছে এ এ এনে এনে লেগি চলবে তুই হালার ফুর লই একবার মোরা যা কষ্ট করছি মোরা মুসখালি না এটা কি বাজার জানি কয় ওটা থেকে সাগরিয়া বাজার আইছি বেটা মোরা তো তোর খুঁজে পাইছি বুঝছো এখন এই হালার ফুরে যে কোথায় কিছু পামু যে এটা তো মোরা টেনশনে মোর ভিতরে খাড়ি বাড়ি করতেছি এড়া খাড়ি বাড়ি কোন পাড়া এটা তুই বুঝবি না বুঝছো এখন এত কথা না ফেসাল না মারিয়া মোরা ওই আগে হিমনের কল দিতে আসু কই আর ওই ওর একটু খুশ করতে হবে বুঝছো রাহেন রে একটু খুশ করে দেখি আর ওই তোর কাছে ওই লোক একটা যে তোরে যে ফাইছে হেল্প করছে হেল্প করছে হেল্প 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 হ্যাঁ হ্যাঁ এর নাম্বার কি আছে কাম সারা বন্ধু ওটা তো মুই সারিয়া লাইছি ওটা তো ওই সাথে সাথে লইয়া লাইছি ওই বেটা লইয়া লাইছি না ওই বেটা তুই তো আসলে একটা জিনিস সে ওরে একটা কল দি আচ্ছা তাহলে চল ওরে একটা কল দি দেখ মানে ও আছে কোথায় আমরা তো হাতিয়ে তো বেটা কম চিনি বা হিমন তো আসতেছে না তাহলে একটা কল দি দেখ কই আছে আর হুন মোরা একটা ইয়ে করি বেটা মুই কত ডাব সুরি না কিন্তু সুরি কত সুরি মা কত মানুষ কত আই সুরি কে চিনে আঙ্গে ভাই মেলা সুরি কে চিতে আরে হেরে তো কয় এলাকা সুরি করছে বুঝছো এটা লোক তোমরা আবার এত ফাল্লা দি ফাইবে না মোরা বরিশালা ফলো ভাই অনেক সালা তাহলে ইয়া আচ্ছা তাহলে চল আমরা এটা ইয়ে করি হ্যাঁ আচ্ছা চল এবারে কথা কও না কি কও কলরিং রিং ফুটতেছ হ্যালো আসসালামু আলাইকুম জি ও আলাইকুম সালাম আসসালামু আলাইকুম জি জি রে কই আমনে ভাই মোরা তো ফলটা না হ্যাঁ ঠিক আছে আসতেছি আসতেছি ওটা আসো এবারে বহু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই মোরা তো এখন কি বলবো ভাই মোরা অনেক বিপদে পড়ে গেছে বুঝছেন মোরা এখানে আসি ঘুরার জন্য এখন মোরা ঘুরার জন্য আসি মোরা যে বিপদে পড়ছি মগজে একটা বন্ধু আছে না ওই দিনে সরাঙ্গা রাইহান ও তো হারাই ফেলছি ভাই এখন ওরা তো অনেক খোঁজ করছে এখন মোরা কি করবো ওরা তো একটু খোঁজ করার জন্য তো আমরা তো জায়গা ঢুকে চিনি না ভাই মুখের একটু জায়গা ঢুকে দেখাইবেন এবারে হুন এখন যে রাজীব যে কোথায় যে গেছে মানে হের কাজে গেছে হে তো কাজ ছাড়া আসবে না এখন তো মুখও তো পকেট খালি এখন রাজীবকে যে বলবো আমরা বন্ধু আমাদেরকে টাকা দাও কিছু এ কি মনে করবো বলবো যে এটা ফটকা মাছ বুঝছো আর বেটা আমাদের বাপের কি টাকা পয়সা কি কম আছে আরে বন্ধু আর বাপের কি টিং এসে কম আসেনি আরে বেড়া তোর বাপের টাহা হয়েছে আসে না বেড়া তোর তো তাহাই দেখি না বেড়া মুখে পিছু তো এক টাহা খরচ করো না বেড়া হুনো একটু সাফা ফাঁসি বদাও এটা নয় খাইলে মুখ লগাইছে সাফা মার তুই হ্যাঁ কি 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 মনে করছ তুই পটকা দিবি অ্যাকাউন্ট হুনো মই যে বুদ্ধিটা করুম এই বুদ্ধি অনুযায়ী মোরে কাজ করুম তুমি শুধু মোর বুদ্ধি মতন কাজ করবা তোমার মানে বেড়া তুমি হইছ করোনার বিদেশ থেকে আসছো এখন তুমি ইয়ে করবে আউ ই হাফ সর হাফ ভেনি হাফ জুনি এখন সর ভেনি মানে এবাও কথা বলবা আন্তা যে কি কইছ না না কইছ হেডা মগ তো দেখার কোনো বিষয় না মই এটা একটা বানাইয়া সুরাইয়া হ্যাঁ চাপা বাজির দিকে নিয়ে যাবো বন্ধু তুই 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 আরে বুয়া বুয়া জিতি করলি টাকা পয়সা তো আমি যা আনছি
সব তো চিনতে গেলে চলে গেছে কিছু আছে আমার অত কিছুই নাই কেমনে দেখামো তোদের আর বাবার টাকা পয়সা কি আছে না নাই অহমানি করলি কষ্ট পাইলাম এ বেটা কথা একার বলে ফেলছি বেটা রাগ করো না বুঝছো এটা আচ্ছা সমস্যা নাই মুই এখন একটা ব্যবস্থা করতেছি বন্ধু বকল একটা তো পাইছি বুঝি দেখো এটার থেকে যত সম্ভব মনে হয় টাকা পয়সা হবে বুঝছো মাল পানি যত সম্ভব আসে এ বেটা হুনু যেমনে বলছি এমনে করবে ঠিক আছে পাইবে তো সমস্যা নাই করুম তো ইংলিশ হলো না এখন থেকে হয়ে যাও শুরু করে দেখি আমি জানি সে আউট ডাজ এন্ড ইজ টু হ্যাভ ড্রপ ফ্লপ দিস থিং ইয়েস 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 বস বস চল আচ্ছা ডাজ জেমে ইজ স্ট্যান্ডার্ড আর সাইন্টিস্ট ইজ ইজ স্ট্রাট ইজ দ্যাট দিস টাইম ইউ আর ওয়াজ ইট ট্রাই দিস থ্যাঙ্ক ইউ বিদেশি আমাদের বস আমি বাংলাদেশি একজন আমি আমার বাড়ি বোলা আমি বোলা থেকে আসছি আমার বস আমার বস বস Sam just picked up right now? He's driving. Okay, boss, 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 boss. No chinta, no putti. Ora, apnar dollar gulo firat diye dibe. Apnar 20 taka dollar ora niye geche. Janchi, seta moi jani. Oh ma go, koti koti dollar. Is stopping. Hey, ora, 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 ora 20 taka, ora 20 dollar gulo apnar diye dibe. Bujchen? এটা কোনো চিন্তার বিষয় না বস আপনি খামা খা এগুলো নিয়ে চিন্তা করতেছেন বস একটা লোক সামনে বসে আছে আপনি এগুলো আর বলবেন না বস আচ্ছা ডলার ডলার পেয়ে যাবেন আবার আবার বলতেছেন কি ডলার তো পেয়ে যাবেন আমি তো বলছি বস ভাই তার করে দিন কি জল ভাই আপনারা অনেক কোন প্ল্যান করে কেছে আর তাছাড়া কিছু ঠান্ডা মনে হচ্ছে আমাদের এখানে নতুন একটা ভালো হোটেল আছে উন্নত মানের আমাদের বাজারে আছেন তাহলে আমরা চা পান করতে কি রকম ভালো হোটেল আছে আপনাদের এখানে হ্যাঁ অনেক ভালো আছে এখানে ও এখানে মিষ্টি বিরিয়ানি চিকেন ভালো ভালো মিষ্টি পাওয়া যায় অনেক কিছু ভালো আছে চলেন আচ্ছা চলেন তাহলে ছানার মিষ্টি আছে পাউডার মিষ্টি আছে সাদা রুটি আছে ছানার মিষ্টিটা কিন্তু ভালো ইনশাল্লাহ জানো না মোরা তো আজকে একটা অকাম করে ফেলছে কোনটা বেটা মোর থেকে ভালো লাগতেছে না বেটা মোরা এখানে মেহমান বুঝছো আজকে একটা এক দোকানে গেছে মোগের এখানে বেটা কত সম্মান করছে আপনি দেখছো ওই দিনটা দেখছো ওই লোকটা আমাকে টাকা দিতে দেয় না আর আমরা হাতিয়ার হাতিয়ার মানুষদেরকে চিন্তা করব তোমার ইংলিশ 27 জন ওখানে খেলা আছে ওই যে লোকটা থেকে আমরা 20000 টাকা দিয়ে নিয়ে নিছি ভাই আসলে এটা আমরা কিন্তু ঠিক করিনি আসলে এই জিনিসটা কি করা হবে বুঝছো তাহলে মোরা এই টাকাটা ওরে দিয়ে দি চি 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 ঠিক আছে তাহলে বেড়া এই কাজটা ভালো ভালোই করি নেই ওরা বুঝছো ওরা কিন্তু আরে ওরে না পাইলে মোরা চলে যাবো হ্যাঁ আচ্ছা ওরে কিছু জানার প্রয়োজন নাই
মুই কি বলতেছি ওই যে ওখানে দেখলাম যে একটা R1 পাইপ নিয়ে টটস টটস করতেছে, তো আমি একটা কথা বলার জন্য আপনাকে আনছি এই জায়গাতেই। সেটা হচ্ছে যে ভাই, জীবনে সফল হইলে আপনার এই ধরনের আরও অনেকগুলো গাড়ি কিনতে পারবেন। সেটা হচ্ছে আপনি যে কাজ করেন না কেন, ওই কাজে যদি আপনি যদি নিজের দক্ষ দেখিয়ে যদি ওই কাজকে যদি আপনি কাজের মতো যদি করে যান, ওখান থেকে আপনি বিশাল একটা সফলতা পাবেন, বুঝছেন। আর আমরা কখনো কোনো কাজকে ছোটো করে চোখে দেখবো না, চর্চা করেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ দিলে একদিন সফল হবেন। এবং পরিশ্রম, কঠোর পরিশ্রম থাকতে হবে। কি বলছি ভাই, ও ভাই, এই মোর একটু একটা সমস্যা আছে, বুঝছেন। এবারা মই আসতেছি, তোমরা থাও। আই কিত্তাম এই হালার ফালার শুধু যেখানে যায় এখানে শুধু বাথরুম ভাই। আসলে আপনি তো যেতে হবেন না, আমার একটু ভুলা রোগ থাকে, তো ভাইয়ের মনে হয় রোগ আছে, আছে রোগ আছে। আসো ভাই, তো বাথরুম নামাজ পড়ি।